Hi friends, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে পালং শাক দিয়ে চিকেন বানিয়ে দেখাবো। পালং শাক দিয়ে আমরা অনেকেই অনেক কিছু খাই, যেমন পালক পনির তো আমরা সবাই খাই। আজ আমি চিকেন বানিয়ে দেখাবো, যেটা খুবই হেলদি আর নিউট্রিশিয়াস একটা রেসিপি। এটা আমরা ভাত, রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে খেতে পারি। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নিই। পালক চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 500 পালং শাক আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, রানিং ওয়াটারে ধুয়ে আমি পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার এখানে দেখুন আমি একটু জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলটা আমার ফুটছে। এবার এতে আমি ধুয়ে রাখা পালং শাকগুলো অ্যাড করে দেব। পালং শাকগুলো দিয়ে আমি এটাকে জাস্ট 30 সেকেন্ডের থেকে 1 মিনিট আমি এটাকে ব্লাঞ্চ করে নেব। 30 সেকেন্ডের মতো আমি এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই পালং শাকগুলোকে তুলে রানিং ওয়াটারে জলের মধ্যে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব, তা নাহলে কালারটা ডিসকালার হয়ে যাবে, এই গ্রিনটা আর গ্রিন থাকবে না। আমি এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। আমি এখানে একটা মিক্সিং ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এতে আমি 4টে কাঁচা লঙ্কা দেব, আর ঠান্ডা করে নেওয়া পালং শাকটা জল থেকে তুলে নিয়ে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব, এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে একটা ডিপ প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি কিছুটা সাদা তেল অ্যাড করব। তেলটা গরম হলে, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কয়েক টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ দিয়ে দেব। গরম মশলা থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা ইউজ করব। যতক্ষণ না এটা রস স্মেলটা চলে যাচ্ছে, এটা ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিলাম। এবার এতে অল্প নুন দেব। নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ঢেকে রান্না করব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার এতে আমি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দেব, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলাটার ধার দিয়ে তেলটা ছেড়ে এসছে। এবার আমি এতে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। চিকেনটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কষালাম। মাঝখানে মাঝখানে আমি কিছুটা নেড়ে দিয়েছিলাম। এবার আমি এতে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো।
দিয়ে এটাকে মিক্স করে নেব ভালো করে। এবার এটাকে আবারও ঢেকে দেব। দু তিন মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমি এতে নুনটাকে অ্যাডজাস্ট করে নেব। আগে আমি অল্প নুন দিয়েছিলাম। এবার এটাকে আমি আবারও একটু ঢেকে দেব। চিকেনটাকে আমি আরও 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এটা আমার একদম নরম হয়ে গেছে, দেখুন হাড়ের থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। এবার আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে আরও 2-3 মিনিট আমি ঢাকা না দিয়ে করব। দেখুন চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এতে কিছুটা বাটার দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল পালক চিকেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি।